বিসমিল্লাহিরrahmানিরrahim সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 7 অর্থাৎ ব্যাংকরাপসির উপর আলোচনা করার জন্য। এই চ্যাপ্টারটার উপর আমি আগেও আর দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে আমার 3 নম্বর ক্লাস। তো আজকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি 2013 সালের অ্যানুয়ালিতে যে প্রশ্নটা আসছে, কারণ সবচেয়ে বড় কথা বোর্ডের মধ্যে প্রশ্ন লিখে আমি অঙ্ক করাতে পারবো না, তাই বারবারই বলছি ভিডিওটা দেখার আগে তোমরা বইটা সামনে নিয়ে বসবে। অ্যানুয়াল বিবিএ অনার্স অ্যানুয়াল 2013 এর যে প্রশ্নটা আসছে আজকে, তাহলে আমি একটু প্রশ্নটা আলোচনা করেই অঙ্ক শুরু করব। যে মিস্টার জিয়া ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, জিয়া ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার হয়েছে ইন 2014 বিশাল বিশাল। তো আমাদের ইনসলভেন্সি বা ব্যাংকাপসি চ্যাপ্টারে প্রথমে আমাদের চারটা নোটস করতে হয়। নাম্বার 1, যে আমাদের ফুললি সিকিউরড কয়জন আছে, কত টাকা, পার্টলি কত, প্রিভেনশিয়াল ক্রেডিটর্স কত এবং আনসিকিউরড ক্রেডিটর্স কত টাকা। তাহলে আমি প্রথমেই দেখো বোর্ডে আমি দুটো নোট ভর করে নিয়েছি, ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স, যেটা সম্পূর্ণ জামানতযুক্ত দায় বা পাওনাদার কত টাকা এবং পার্টলি সিকিউরড ক্রেডিটর্স কত টাকা। তাহলে আমি প্রশ্নের মধ্যে দেখছি ক্রেডিটর্স সিকিউরড বা লিন অন শেয়ার, ক্রেডিটর্স আছে আমাদের একটা 40,000 টাকা, বাট তার অ্যাগেনস্টে যে শেয়ার রয়েছে শেয়ারের রিয়েলাইজ ভ্যালু হচ্ছে আমাদের অনলি 16,000 টাকা। তাহলে এটা হবে আমাদের পার্টলিতে, কারণ আমার ঋণের পরিমাণ বেশি আর শেয়ার সিকিউরিটি ভ্যালুটা কম, তাহলে আমি পার্টলিতে লিখে ফেলছি। আর এরপর ছিল ক্রেডিটর সিকিউর বা লিন অন স্টক 25,000, বাট স্টকের রিয়েলাইজ ভ্যালু ছিল 51,000, তাহলে আমরা বুঝতে পারছি সেটা আমাদের ফুললি সিকিউরড হবে। তাহলে ক্রেডিটর্স বাই ক্রেডিটর্স বাই লিন অন স্টক, ক্রেডিটর্স বাই লিন অন স্টক, স্টকের মূল্য হচ্ছে আমাদের 51,000 আর ক্রেডিটর্স ছিল আমাদের 25,000। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আমাদের যে ভ্যালু অফ সিকিউরিটি থাকে তার থেকে আমাদের রিসিভার ফি লেস করতে হয় 4%। রিসিভার ফি বাদ দিচ্ছি 4%, অ্যাসেটের উপরে 51,000 এর 4% হচ্ছে 2040, লেস করে আমার থাকছে এদিকে লোন হচ্ছে 25,000, তার বিপরীতে যে অ্যাসেটটা আছে তার দাম থাকছে আমাদের 48,960 টাকা, 48,960। এবার আমি চলে আসছি পার্টলি সিকিউরড, পার্টলি সিকিউরড এর মধ্যে আমাদের একটা ছিল যে স্টক ক্রেডিটর্স সিকিউরড বাই লাইন অফ শেয়ার, ক্রেডিটর্স সিকিউরড বাই লাইন অন শেয়ার, আমাদের শেয়ারের দাম হচ্ছে মাত্র 16,000 আর লোন হচ্ছে আমাদের 40,000, অ্যামাউন্ট অফ লোন 40,000, সিকিউরিটি ভ্যালু হচ্ছে 16,000, গ্লাস রিসিভার ফি, রিসিভার ফি আছে আবার 4%, তাহলে 16,000 থেকে 4% হচ্ছে 640 টাকা, গ্লাস করে আমাদের লোন থাকছে 40,000 আর অ্যাসেট থাকছে 15,460, 360। এবার আমি চলে যাব 3 নাম্বার নোট, আমাদের আনসিকিউরড ক্রেডিটরস কয়টা আছে, 3 নাম্বার ওয়ার্কিং, ওয়ার্কিং নাম্বার 3, ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস।
আনসিকিউরড ক্রেডিটরসের মধ্যে আমাদের যেই পাওনাদারের বিপরীতে কোনো জামানত নাই সেগুলোই আমরা লিখব আজকে। তাহলে আমরা প্রথম থেকে দেখে যাব যে কি কি আছে সম্পর্কিত মূলত চলতি দায়গুলো আমাদের হবে এখানে। ক্রেডিটরস ফর গুডস, অন্য ক্রয় বাবদ যে পাওনাদার, ক্রেডিটরস ফর গুডস আমাদের আছে 74,500 এবং আমাদের র‍্যাঙ্কিং ভ্যালু এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক তাও 74,500। বিলস পেয়েবল, প্রদেয় বিল ছিল 5,000। তারপরে আমাদের আছে ক্রেডিটরস ফর রেন্ট, রেটস এন্ড ট্যাক্স, ক্রেডিটরস ফর রেন্ট, রেটস এন্ড ট্যাক্স এটসেট্রা 3,500। নেক্সট আইটেম আমাদের আরো একটা দায় রয়ে গেছে, সেটা হচ্ছে বিল, ডিসকাউন্টেড অন বিল লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, বিল ডিসকাউন্টেড দায় ছিল আমাদের 3,000 এন্ড 7,000। তাহলে 7,000, 3,000। তো গ্রস লোন অ্যামাউন্ট, অফ গ্রস লোন হচ্ছে আমাদের 90,000 আর ওদিকে আসছে আমাদের 86,000। নোট আজকের মতো এখানে শেষ আমার, এখন আমি চলে যাব মূল অঙ্কের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ। শিক্ষার্থী বিন্দু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আমাদের আনসিকিউরড ক্রেডিটরস এর গ্রস অ্যামাউন্ট ছিল 90,000 আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্কিং ভ্যালু ছিল 86,000। এবার আমরা চলে যাব মূল অঙ্কের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বিশাল একটা অঙ্ক, যদি ওখানে জায়গা হবে না। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমাদের দুটি পাশ, এক পাশে আমরা অ্যাসেট গুলো লিখবো আর এক পাশে লাইবিলিটি বসাবো। লাইবিলিটিস এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক, অ্যাসেটস বুক ভ্যালু এক্সপেক্টেড টু প্রোডিউসড। তাহলে দেখো আমরা শুরু করছি যে আমাদের তিনটা লাইবিলিটি ছিল, গ্রস কত, নেট অ্যামাউন্ট কত, আমরা শুরু করবো। নাম্বার ওয়ানে আমি লিখছি ফুললি সিকিউরড ক্রেডিটরস, ফুললি সিকিউরড ক্রেডিটরস। ফুললি সিকিউরড এর মধ্যে আমাদের ইয়ে ছিল 25,000 and 48,000। তাহলে আমাদের ফুলি সিকিউরড ক্রেডিটরস এর অ্যামাউন্ট ছিল 25,000, গ্রস অ্যামাউন্ট লিখবো 25,000 মাইনাস ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা মাইনাস ভ্যালু অফ সিকিউরিটি, ভ্যালু অফ সিকিউরিটি ছিল 48,940, 8,960। আমাদের লেস করার পরও আমাদের এক্সেস অ্যামাউন্ট রয়ে গেছে 23,960।
এটা আমরা এক্সপোর্ট কন্ট্রোল হিসেবে অ্যাসেট পার্টিতে ট্রান্সফার করব ডিডাক্ট সারপ্লাস স্পার কন্ট্রোল আমাদের অ্যাক্সেস ফিগার সেজন্য সারপ্লাস এস পার কন্ট্রোল 23,960 টাকা তার মানে এটা নিন নাম্বার 2 পার্টলি সিকিউরড ক্রেডিটরস পার্টলি সিকিউরড ক্রেডিটরস আছে আমাদের 40,000 গ্রস অ্যামাউন্ট 40,000 বাট আমাদের ভ্যালু অফ সিকিউরিটি ছিল অনলি 15,340 আনসিকিউরড ক্রেডিটরস আমাদের আছে টোটাল 86,000 টাকা আর গ্রস অ্যামাউন্ট ছিল 90,000 86,000 পুরোটাই বসে যাবে শিক্ষার্থীবৃন্দ দায় পাশে আমরা দেখতে পেলাম দুইটা দায় ছিল একটা পার্টলি আর একটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস আমি এবার চলে যাচ্ছি অ্যাসেট পাশে অ্যাসেটের মধ্যে আমাদের আমরা প্রথমে লিখব আনসিকিউরড অ্যাসেট অর্থাৎ যেই অ্যাসেট গুলো কোন সম্পদের বিপরীতে জামানত দেওয়া হয়নি তাহলে ওই অ্যাসেট গুলো আমরা ফার্স্ট লিখব শুরুতে আমাদের থাকছে ক্যাশ ক্যাশ দেওয়া আছে 1500 এবং এটা বুক ভ্যালু এবং স্পেকিট র‍্যাঙ্ক একই টাকা বরিউস ক্যাশের পরে আসছে আমাদের মেশিনারি মেশিনারি ভ্যালু ছিল 18,000 এবং র‍্যাঙ্কিং ভ্যালু ছিল 13,500 কটেজ কটেজের মূল্য আছে 6,800 এবং 3,000 আমাদের আনসিকিউরড অ্যাসেটের মধ্যে প্রায় শেষ এবার আমরা লিখব বুক ডেটস অনাদায়ী দেনা বা দেনাদার বাবদ রিসিভেবল থেকে কি আসছে এখানে একটা আছে গুড গুড ছিল আমাদের 20,000 মানে ভালো দেনাদার বা তারপর হচ্ছে ব্যাড এন্ড ডাউটফুল ব্যাড এন্ড ডাউটফুল ব্যাড এন্ড ডাউটফুল থাকছে 10,000 এবং তার থেকে র্যাঙ্কিং হবে মাত্র 5,000 তাহলে আমরা টোটাল অ্যাসেট পাচ্ছি এখন যোগ করে এটা যোগ করা দরকার নাই আমাদের এই পাশে আসছে 43,500 টাকা 43,000 টাকা বরাবর 500 আছে এবার লেস করব রিসিভার ফি তোমরা জানো যে যদি এটা 10 লক্ষ টাকার নিচে হয় তাহলে রিসিভার ফি হবে 10% উইদাউট ক্যাশ তাহলে 43,000 থেকে আমি আগে 1,500 ক্যাশটা লেস করব তার উপর 10% বের করতে হবে তাহলে 43,000 থেকে 1,500 গেলে আমাদের থাকবে 41,500 তার 10% হচ্ছে 4,150 টাকা বাদ দিয়ে আমাদের থাকবে 43,150 থেকে 39,850 তার সাথে আমাদের এখানে যে সারপ্লাস ফিগারটা ছিল সেটা যোগ করব অ্যাড সারপ্লাস এস পার কন্ট্রা সারপ্লাস ছিল আমাদের 23,960 টাকা আমরা যোগ করে পাচ্ছি আমাদের নেট অ্যাসেট থাকছে
প্রশ্ন আমাদের প্রথমে ক্যাপিটাল দেওয়া আছে অ্যাক্সেস অফ অ্যাসেটস ওভার লায়াবিলিটি নামে আমরা লিখি অ্যাক্সেস অফ অ্যাসেটস ওভার লায়াবিলিটি টাকা হচ্ছে 50,000 ওপেনিং ক্যাপিটাল মানে এটা ওপেনিং ক্যাপিটাল ছিল 50,000 তারপর আমাদের আসছে প্রফিট প্রশ্ন দেওয়াই আছে প্রফিট প্রফিট আছে 45,500 ইন্টারেস্ট অন ক্যাপিটাল মূলধনের সুদ দেওয়া আছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ওই পাশেই হবে প্রতি আমাদের ব্যবসাটা হয়েছিল 6 বছর প্রতি বছরে 2,500 করে 6 বছরে প্রায় 15,000 টাকা আর প্রফিট অন সেলস অফ শেয়ার একটা শেয়ার যেটা দাম ছিল 15,000 কিন্তু রেকি বের ছিল 16,000 প্রফিট অন সেল অফ শেয়ার ওই 1,000 টাকা প্রফিট তারপর আমরা রিসিভেবল ফিজ করব ডিফিসিয়েন্সি বসাবো এই পাশে আমাদের ট্রেডিং লস ব্যবসায়িক ক্ষতি ছিল 25,000 টাকা ড্রয়িং আছে প্রশ্নে ড্রয়িং ছিল 77,200 টাকা মেশিনারি লস অন মেশিনারি অর্থাৎ আমরা যে দুইটা র্যাঙ্কিং লিখেছিলাম ওখানে পার্থক্যটা 18,000 থেকে 13,500 বাদ দিলে থাকছে আমার 4,500 লস অন স্টক
স্টকের ঘাটতি 80,000 থেকে বর্তমান মূল্য ছিল 51,000, তাহলে এখানেও প্রায় 29,000 টাকা লস। লস অন কটেজ, কটেজের দাম ছিল 6,800 থেকে 3,000 চলে আসছে, তাহলে 3,800 টাকা লস। লস অন বুক ডেটস, অর্থাৎ দেনাদার থেকে আমাদের যে লসটা হয়েছিল টোটাল ছিল 20,000, 10,000 থেকে আমরা 5,000 রিকভার করেছি, তাহলে 10 থেকে 5 গেলে আমাদের লস 5,000। বিল ডিসকাউন্ট যেটা লস ছিল, লাইবিলিটি নোটও আমি লিখেছিলাম অন বিল ডিসকাউন্টেড, যেটা ছিল আমাদের 3,000 টাকা। আর রিসিভার ফি, আমাদের রিসিভার ফি আমরা তিন জায়গায় হিসাব করেছি, সেই রিসিভার ফি গুলো যোগ করব। প্রথমটা ছিল 2,040, তারপর ছিল 640, এরপর ছিল 4,150, টোটাল আমাদের 4,230 টাকা, 6,830 টাকা। টোটাল আমাদের আগের পাশে আমরা রিপোর্ট লিখেছি ইনসে ব্যালেন্সটা, ডিফিসিয়েন্সি ছিল আমাদের অঙ্কের মধ্যে যেটা আমরা বের করেছিলাম, আরো একটা লস রয়ে গেছে আমাদের ট্রেডিং লস 2,500 টাকা, 25,000 এবং প্রশ্নে আরেকটা লস ছিল ট্রেডিং লস 5,000, তাহলে আমাদের টোটাল আসছে 1,59,480 টাকা। এই মাসে আমাদের ডিফিসিয়েন্সির ঘাটতি ছিল 46,830 টাকা মেবি। যাই হোক, টোটাল যেটা আসছে আমার প্রশ্নের আগেটাতে দেওয়া ছিল, আমাদের টোটাল হবে 1,59,448 টাকা। তো শিক্ষার্থী কিন্তু তোমরা ক্যালকুলেশন প্লাস বই প্রশ্নটা সামনে নিয়েই করবা, প্রশ্ন ছাড়া অঙ্ক করা কখনোই সম্ভব না, কারণ আমাদের প্রত্যেকটা আমরা যদি ফেস টু ফেস ক্লাসগুলো নিতে পারতাম তাহলে প্রত্যেকটা জিনিস বোঝানো সম্ভব হতো প্রশ্ন ধরে। যাই হোক, অনলাইন ক্লাসে যতটুকু সম্ভব আমরা মেকআপ দেওয়ার চেষ্টা করছি, আর বোর্ডের অঙ্ক ছাড়া সবার কাছে প্রশ্নগুলো থাকবে না, এত বড় প্রশ্ন বোর্ডে লিখে অঙ্ক করানো সম্ভব নয়। তো যাই হোক, আজকের মতো আমি এখানে ক্লাসটা অফ করলাম, হয়তো পরে আগামী মাসে হয়তো আমি আবারও আসবো ইনশাআল্লাহ তোমাদের মাঝে। তো আজকের মতো এতটুকুই, সবাই যেখানে আছো ভালো থাকো এবং অঙ্কগুলো পর্যায়ক্রমে করে যাও, কারণ তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপরে আর ক্লাস হবে না, আমরা অনলাইনে যতটুকু নিতে পারছি ততটুকুতেই আমাদের স্ট্রং রাখতে হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।